আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন তো জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর এখানে ডান সাইডে আপনার প্রোফাইলের লোগোটা দেখাবে এই লোগোতে একবার ক্লিক করবেন তারপরে এমন করে একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা অপশন দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে নিচে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এই যে সেটিংসের অপশানটা চলে আসবে উপরে যে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট কাউন্টারের সেকশানে দেখতে পাচ্ছেন নিচে সি মোর ইন অ্যাকাউন্ট কাউন্টার এই যে অপশানটা এই জায়গাতে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটু স্কুল ডাউন করে দেখবেন পার্সোনাল ডিটেলস বলে এই যে পার্সোনাল ডিটেলসে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্ট্রাক্ট ইনভু এই যে এই অপশানটা এই জায়গাতে একবার ক্লিক করবেন এখানে আপনার জিমেলটা যদি থাকে তো জিমেলটা দেখাবে তারপরে যে বর্তমানে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেখাবে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড নিউ কন্ট্যাক্ট এই যে অপশানটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এড মোবাইল নাম্বার বলে এই যে এই অপশানটাতে একবার ক্লিক করবেন অ্যাড মোবাইল নাম্বারে যদি ইমেলটা এড করতে চান তো এই ইমেলটা এখান থেকে এড করতে পারেন এখানে আপনার নাম্বারটা দিবেন যেই নাম্বারটা এখন আপনি এড করতে চাইছেন আপনার ফেসবুক প্রোফাইলে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি নাম্বারটা আমার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ফেসবুকটা সিলেক্ট করবেন আপনি যদি একই নাম্বার যদি ইনস্টাগ্রামে আপনার ইনস্টাগ্রামে দিতে চান তো এখান থেকে এটা ক্লিক করে এড করে নিতে পারেন তারপর নেক্সটে ক্লিক করবেন নিচে তো নেক্সটে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে এখানে একটা ওটিপি যাবে আপনার নাম্বারে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে এখান থেকে ক্লোজ করে দেবেন আপনার মোবাইল নাম্বার কিন্তু এড হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে আমার দুইটা নাম্বার এখানে চলে এসছে ঠিক আছে এখন যদি আপনি পুরনো নাম্বারটাকে ডিলেট করতে চান তো নাম্বারটাতে একবার ক্লিক করবেন তারপরে ডিলেট নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একবার ক্লিক করবেন ডিলেটে একবার ক্লিক করবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটি ডিলেট হয়ে যাবে তো এমন করে খুব সহজে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটি ফেসবুক অ্যাকাউন্টে চেঞ্জ করে পুরনো নাম্বার ডিলিট করতে পারেন